সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু করতে আগামীকাল রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে। শনিবার 27 জুলাই সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকারের ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়। এরপর দিন বুধবার থেকে বাসা বাড়িতে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ আছে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন রবি সোমবার থেকে মোবাইল ডাটা পাওয়া যাবে। যদিও দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় দুটি অ্যাপ। কবে এ দুটি অ্যাপের সেবা পাওয়া যাবে এমন প্রশ্নই এখন ঘুরছে সবার। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক্ষেত্রে ঝুঁকি দেখছেন। তিনি বলেছেন, তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা দায়িত্বশীল আচরণ করবে, তখন আমরা বিবেচনা করে দেখব। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন্স নিজেরাই মেনে চলে না। তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয়, অথচ আমাদের দেশে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশকে সন্ত্রাসীরা হত্যা করার ছবি ও ভিডিও প্রকাশ করে উস্কানি ছড়িয়ে দিচ্ছে, যেগুলোকে তারা ব্লক করছে না, এগুলোকে তারা ছড়িয়ে দিচ্ছে, এমনকি তারা সেই কন্টেন্টের বুস্টিং থেকে আয় করছে, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আইসিটি প্রতিমন্ত্রী আরও লিখেন, আগামী 3 দিনের মধ্যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে, তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।